আমি কখনো ভিডিও বানাইনি, কত কিছু তো দেখি, অনেক সাংঘাতিক সাংঘাতিক জঘন্য জঘন্য কঠিন কঠিন পোস্ট দেখা হয়, কিন্তু কখনোই প্রয়োজন মনে পড়ে নাই যে আমি কিছু বলতে চাই, আমারও এখানে অপিনিয়ন আছে, এরকম কখনোই মনে হয় নাই। তো এক্ষেত্রে একটা ঘটনা শুনলাম, সেদিন দেখলাম যে আমার কিছু বলতে ইচ্ছে করছে, যেমন যে প্রবাস ভাইদেরকে নিয়ে কিছু নিয়ে আমাদের বললো যে ওদেরকে বিয়ে করা যাবে না, বিয়ে করলে হেভি হবে না, হেন তেন কত কিছু বললো। আমি জানি না ওনারা কতটুকু শিক্ষিত, আমি জানি না ওনাদেরকে কতটা শিক্ষা দিয়েছে ওনাদের বাবা মা, বা ওনারা স্কুলে গেছেন কিনা তাও জানি না আমি, ওনারা কিভাবে আসলে এটা বলতে পারলেন। অনেক মানুষই বলবে যে প্রবাসা বাংলাদেশের জন্য এই সেই, প্রবাসা দেশের জন্য কাজ করতেছে, প্রবাসা যদি ওখানে না থাকতো তাহলে আমাদের দেশ আরো অনেক গরিব হতো, হ্যান ত্যান কত কিছু। কিন্তু আমি এসব কিছুই বলবো না, আমি জাস্ট বলবো প্রবাস মানে কি আপনি বুঝেন? আপনি বুঝেন না, প্রবাস মানে হচ্ছে একটা মা ছেলের ভেতর যে কি একটা কষ্ট, কতটা স্যাক্রিফাইস করে তারা, একটা মায়ের চোখের জল। আপনি জানেন না, আমার দুই ভাইয়া বাহিরে থাকে, আমি জানি আমার মা কত কান্না করে, প্রতি বেলা 5 বেলায় নামাজের সময় আমার মা কান্না করে, ভাইয়ারা ফোন দেয়, অসুস্থ হলে সারাদিন, যতদিন ভালো না হবে ততদিন টেনশন কান্নাকাটি কমবে না, বছরের পর বছর ছেলে মাকে দেখে না, মা ছেলেকে দেখে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব সব ছেড়ে অনেক এত দূর একটা দেশে সম্পূর্ণ অজানা মানুষের সাথে শুধু ইনকাম করার জন্য তারা গেছে। কিন্তু ওই সময় দেখা যাবে যে যখন টাকা পয়সাওয়ালা বেশি থাকবে, আপনাকে গহনা দেবে অনেক, তখন ঠিকই বলবেন হ্যাঁ যে মানে হ্যাঁ আমি বিদেশের একটা ছেলে বিদেশি ছেলের কাছে বিয়ে করছেন, তখন তো গয়নাগাটি সব বন্ধু বান্ধবকে দেখাবেন, তখন তো যে বিদেশ যারা থাকে তারা হাত নোংরা করে, হাত নোংরা করে কত কষ্ট করে কাজ করে, রুদেপুরে হোক যেভাবেই হোক আপনাদের হাত রাঙানোর জন্য, আপনাদের হাতে তখন সোনার গয়না ওঠে, সোনার আংটি ওঠে, তখন তো আপনারা সুন্দর থাকেন, ওগুলা বুঝবেন না। সত্যি খুব খারাপ লাগে যে আমাদের দেশের মেয়েরা যদি এরকম মানে মানসিক দিকটা যদি এরকম হয় মেন্টালি, তাহলে কি আর বলার, কিছু বলার নেই, খুবই খারাপ, এগুলা খুবই খারাপ, এগুলা থেকে উঠে আসুন, এগুলা থেকে উঠে আসুন, খুবই খারাপ। এট লাস্ট একটা মার যে কত স্যাক্রিফাইস এটাতে আপনি বুঝবেন না, একটা মার যে কি কষ্ট, নিজের মাকে তো অনেক ভালোবাসেন, তো প্রত্যেকের মায়ের তো প্রত্যেকের কাছে সেম না, সে তো তার মাকে ভালোবাসে, সে তার মাকে ছাড়া এতদিন কিভাবে থাকে, বছর পর বছর কত কত মানুষ আছে 5 বছর 6 বছরে একবার আসতে পারে না, চিন্তা করেন তাদের যে কত কষ্ট। আবার তাদেরকে আপনারা যদি এভাবে বলেন তাহলে তারা যাবে কোথায়? আর আপনাদের দেখে তো মনে হচ্ছে না যে আপনারা কোনো হায়ার এডুকেটেড বা কিছু একটা, আবার এই ধরনের কমেন্টস করেন, একটা কথা বলার আগে 3 বার ভাবতেন কি বলতেছেন। আর বিদেশি যারা প্রবাস ভাইয়ারা আছে তাদেরকে আমি বলবো যে আপনাদেরকে এটা বলা হয়েছে, হ্যাঁ ছোট করা হয়েছে, অপমান করা হয়েছে, কিন্তু আপনারা দু একজন দেখেছি যে খুব বাজে ভাবে গালিগালাজ করে করে এটার প্রতিবাদ করতেছেন বা খুব প্রকাশ করতেছেন, এটা উচিত না, খারাপ থেকে খারাপ ভাববে না, ভালোভাবেই বুঝাতে হয়, তাহলে যদি তারা বুঝছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর কখনো আমি এরকম ভিডিও বানাইনি, যাই না কি হয়েছে, বাট আমার খুবই ইচ্ছে করলো কিছু বলতে এই ব্যাপারে, আমার খুবই খারাপ লাগছে।